আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীরা আমি মোহাম্মদ কেফায়তুল্লাহ সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আজ আমি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় পাঠ সাত আর রিসালাত সম্পর্কে আলোচনা উপস্থাপন করব রিসালাদ শব্দটি মূলত আরবি এর অর্থ হচ্ছে বার্তা খবর চিঠি বা সংবাদ বহন রাসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেছেন তাকে বলা হয় রিসালাত আল্লাহ তালা নবী রাসুলগণকে নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানুষকে তালার দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য নেয়ের পথে চলা মন আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ঠিক আছে আল্লাহ তালা মানুষের একমাত্র সৃষ্টিকর্তা তিনি একমাত্র দাতা রক্ষাকর্তা পালন কর্তা কিন্তু মানুষ নিজে থেকে আল্লাহ তালার এই পরিচয় লাভ করতে পারে না বুদ্ধি বিবেক খাটি মানুষ বুঝতে পারে যে এ মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন এই পৃথিবীটা এই বিশ্বটা এমনি এমনি সৃষ্টি হয়নি নিশ্চয়ই এটার একজন মালিক স্রষ্টা রয়েছেন যিনি এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কিন্তু এই পৃথিবী সৃষ্টি যিনি করেছেন তিনি কেমন তার গুণাবলী কীরূপ তার ক্ষমতা কত এসব কিছুই মানুষ নিজে নিজে অনুভব করতে পারে না নিজে নিজে জানতে পারে না এজন্য প্রয়োজন হয় একজন পথ প্রদর্শকের আল্লাহতালা নিজেই মানুষের মধ্য থেকে এসব পথ প্রদর্শক নিয়োগ দিয়েছেন তারা মানুষের নিকট আল্লাহতালার সঠিক পরিচয় তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং তুলে ধরেছেন নরি নবীর আসুলগণ হচ্ছেন কি মহান আল্লাহর একজন প্রেরিত পুরুষ বা মনোনীত পান্দা তারা নবুয়া তুরিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ আল্লাহতালা তাদেরকে নির্বাচিত করেছেন যাতে করে মানুষ দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহতালাকে বলে না যে না যে। তালাকে স্মরণ করে তার যে গন্তব্য স্থান সে যে শ্রেষ্ঠ একটি জাতি আল্লাহ তালার শ্রেষ্ঠ বান্দা সেই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তারা পুরস্কৃত হয়ে তার নির্দিষ্ট স্থান জান্নাতে যেতে পারে সেজন্য আল্লাহ রাবুল আলমী যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও সই এই দরাদামে প্রেরণ করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি হচ্ছেন তিনি হচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম তাহলে চলো আমরা ষোলো পৃষ্ঠায় দ্বিতীয় পেজে আমরা যা জানব এখন তা নিয়ে তারা তাওহিদ ও আকিরাত সম্পর্কে মানুষকে ধারণা দিয়েছেন আল্লাহতালা বাণী ও আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছে দিয়েছেন এসব দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয় যারা এসব দায়িত্ব পালন করেন তারা হলেন নবী কিংবা রাসুল শতপথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তাল সকল জাতির নিকট নবী রাসুল পাঠিয়েছিলেন এই ব্যাপারে আমরা একটা ডকুমেন্টস পেতে পারি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন সুরা আর নাহলের সতীশ নারীমাই বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়ালাকাত বা এবং নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়েছি আল্লাহ তালা বলেছেন তাহলে বোঝা গেল ওই আয়তে কারিমাতারা যে আল্লাহ হাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্যই কি হৃদায়তের গাইডলাইন পদ প্রদর্শক অর্থাৎ নবী ও রাসুল প্রেরণ করেছেন ঠিক না তাহলে আমরা জানতে পেরেছি নবী রাসুলগণ আল্লাহ তালা কি মনোনীত বান্দা তারা পৃথিবীর সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ তারা ছিলেন নিষ্পাপ দুনিয়া ও তারা সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী ছিলেন তারা এমন কোনো কথা বলতেন না যে আল্লাহ পাক অপছন্দ করতেন এবং আল্লাহ তালার রাজি খুশি ছাড়া যত কাজ করেছেন সকল কাজই তারা আল্লাহ তালার রাজি রেজায় মাওলার জন্য করেছেন আল্লাহর খুশির জন্য করেছেন আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজই করেননি রিসালাতে বিশ্বাসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে যদি আমরা এখন জানি তাহলে বলবো রিসালাতে বিশ্বাস করা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওহিদ বিশ্বাস করার সাথে সাথে আমাদের রিসালাতেও বিশ্বাস করতে হবে কেননা রিসালাতকে বিশ্বাস না করলে মমিন হওয়া সম্ভব নয় মমিন হওয়া যায় না নবী রাসুলগঞ্জ রিসালাতের দায়িত্ব পালন করেছেন তারা চিনেন আল্লাহ তালার ও মানব জাতির মধ্যে যোগসূত্র স্থাপনকারী তাদের মাধ্যমেই আমরা আল্লাহ তালার সঠিক পরিচয় পাই তারাই আমাদের নিকট মহান আল্লাহর বাণী নিয়ে এসেছেন আল্লাহ তালা আদেশ নিষেধ আল্লাহ তালার যে আদেশ নিষেধ বিধান বর্ণনা করেছেন সুতরাং রিসালাত নবী সুলকনের উপর বিশ্বাস করা অপরিহার্য একটি বিষয় তাদেরকে অস্বীকার করলে ইমানের সকল বিষয়ই অস্বীকার করা হয়ে যাবে যেমন তোমার কোনো বন্ধু কারো মাধ্যমে তোমার নিকট কোনো সংবাদ প্রেরণ করলো এক্ষেত্রে বাহকের প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে তাহলেই কেবল বাহকের আনিত সংবাদ বিশ্বাস করা হয়ে যাবে কেননা বাহককে বিশ্বাস করা না গেলে আর আনিত তার আনিত সংবাদও বিশ্বাস করা সম্ভব নয় এতে নানা সন্দেহের সৃষ্টি হয়ে যায় ফলে তোমার বন্ধুর উদ্দেশ্য সাধিত হয় না তদ্রুপ নবীরগণ হলেন সংবাদ বাহকের ন্যায় তারা আল্লাহ তালার বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছেন যদি আমরা তাদের অস্বীকার বা অবিশ্বাস করি তাহলে তাদের আনিত এ কিতাব ও বর্ণনার মধ্যে সন্দেহের সৃষ্টি হবে আল্লাহ তালা আখিরাত ও কিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে অবিশ্বাস জন্ম নিয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় আখিরাতের পরকালের ব্যাপারে এবং নবী রাসুলদের ব্যাপারে যে কথাগুলো আমরা বলেছি বুঝতে পেরেছ সুতরাং সর্বপ্রথম তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তালাই তাদেরকে সংবাদ বাহনের জন্য মনোনীত করেছেন একথাও বিশ্বাস করতে হবে তবে আমরা পূর্ণাঙ্গভাবে ইমানের সব বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারব। সুতরাং বোঝা গেল রিসালাতে বিশ্বাস করা ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন পবিত্র কুন আনুল হাকিমে কি লাফার জোবাইনা আহাদিমির রসুলিহি আমরা তার রাসুলগণের মধ্যে কোনো তারতম্য করি না প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এই পাঠের মধ্যে নবী রাসুল সম্পর্কে যে কথাগুলো জানতে পেরেছি এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন এই দুনিয়াতে অসংখ্য গণিত নবী আবির্ভাব করেছেন একটা মত আছে সে মতে হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার অন্য মতে তাদের সংখ্যা ছিল দুই লক্ষ চব্বিশ হাজার তন্মধ্যে মাত্র তিনশো তেরো জন ছিলেন কি রাসুল রাসুল মানে কি প্রেরিত যারা আসমানি কিতাব পেয়েছেন সকল নবী আসমানি কিতাব পাননি কিন্তু সকল রাসুলই কি আসমানি কিতাব পেয়েছেন যারা আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি কিতাব পেয়েছেন তারাই হচ্ছেন রাসুল আর যারা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোনো কিতাব পাননি তারাই শুধু নবী একটি কথাই আছে না সকল নবী রাসুল নন আর সকল রাসুলই নবী ছিলেন ঠিক না এজন্য আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন রাসুল প্রিয় নবী হজরত মো সাল্লাম তারপর দুনিয়াতে আর কোনো নবী আসেননি আসবেনও না প্রিয় শিক্ষার্থীরা আমরা সকলেই তাদের প্রতি বিশ্বাস স্থাপন করি এবং করব। কারো প্রতি অবিশ্বাস করি না নবীর রাসুল গানের প্রতি বিশ্বাস করাটা হচ্ছে ফরজ এটা অবশ্যই করণীয় কেউ নবী রাসুল অস্বীকার করলে তাহলে সে মুমিন থাকতে পারে না কারণ আল্লাহ রাবুল আলমিন ইমানের মৌলিক বিষয় হচ্ছে সাতটি এটার মধ্যে নবীরাসুল বিশ্বাস করা অন্যতম একটি বিষয় এটি অস্বীকার করলে তার ইমান থাকবে না বরং আমাদের পূর্ববর্তী লোকেরা নবী রাসুলগণের কথায় বিশ্বাস না করে আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে অতএব আমরা সমস্ত নবীরাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের শিক্ষা ও আদর্শ আমরা আমাদের বাস্তব জীবনে অনুসরণ অনুকরণ করে চলব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আজকের এই রিসালাত সম্পর্কে রিসালাতের গুরুত্ব এবং তাৎপর্য কি এবং রিসালাতের পরিচয় সম্পর্কে আমরা জানতে পেরেছি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের সকলকে